আমাদের দুঃখী অঞ্চলের প্রধান অন্য
বন্দ্যোপাধ্যায়ের মাটি, তাই আমরা আজকে প্রমাণ করেছি। যারা বিজেপি সাম্প্রদায়িক দল, আজকে সারা বাংলায় দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় আজকে সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে তারা মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে। এটা শান্ত বাংলাকে তারা অশান্ত করার চেষ্টা করছে। তারা ভুলে গেছে খেজুরির মাটিতে দাঁড়িয়ে একটা পার্টি অফিস ভেঙে দিলে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যায় না। তারা ভুলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন থেকে লড়াই করতে করতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যখন এই খেজুরিতে সন্ত্রাস হতো, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত, জমির পর জমি জ্বালিয়ে দিত সিপিএম, তখন আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক আন্দোলন করতে করতে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। জাতীয় যুব কংগ্রেস থেকে 1998 সালে 1997 সালে 9ই আগস্ট গান্ধীজিকে সাক্ষী রেখে গান্ধী মূর্তি পাদদেশ থেকে তিনি ঘোষণা করেছিলেন আমি তৃণমূল কংগ্রেস গঠন করলাম। সেই তৃণমূল কংগ্রেস গঠন করার পরে একের পর এক আন্দোলন, কখনো তিনি ছুটে গেছেন কেশপুর, কখনো কেশিয়ারি, কখনো গড়বেতা, কখনো চমকাইতলা, কখনো তিনি চলে গেছেন মরিচাপি থেকে বিজন সেতু, কখনো মেদিনীপুরের মাটি, কখনো খেজুরির মাটি, কখনো নন্দীগ্রাম, কখনো নেতাই, কখনো সিঙ্গুর, কখনো নানুর, একের পর এক আন্দোলন করতে 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 আজকে 13 বছরের মাথায় তৃণমূল কংগ্রেসের সুশাসন প্রতিষ্ঠিত করেছেন এই বাংলায়। সেই ঝালের সৈনিক, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা এখানে ভয় দেখিয়ে, ভয় ডর দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না। আমাদের লড়াই চলবে, আমাদের সংগ্রাম চলবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে 2021 সালে আমরা ক্ষমতায় আসব, এটা নিশ্চিত হয়ে গেছে। আমরা জানি আমাদের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। কেন থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, আপনারা বলুন? করতে হবে। আজকে এখানে নেতৃত্বরা আছেন, বিমানবাবু আছেন, পার্থবাবু নেতৃত্ব দিচ্ছেন আছেন, আমাদের রামকৃষ্ণবাবু আছেন 2 নম্বর ব্লকে, আমাদের ম্যাডাম আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সর্বোপরি আজকে যার নেতৃত্বে আমরা মিছিল করেছি অবিভক্ত মেদিনীপুর জেলায়। শুধু তৃণমূল কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় যুব কংগ্রেসে তিনি একমাত্র সঙ্গী ছিলেন এই জেলা অবিভক্ত মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম তখন একটি জেলা ছিল, তখন সেই জেলায় আন্দোলন সংগঠিত করেছিলেন। রামনগরের 3 বারের বিধায়ক, জেলা কোঅর্ডিনেটর অখিল গিরি মহাশয় আছেন, তরুণবাবু আছেন পাশের ব্লকের, আমাদের একদম দেশপ্রাণ ব্লকের তরুণবাবু আছেন, বিকাশবাবু আছেন, সকলে জালাউদ্দিন আছে আমাদের যুব কংগ্রেসের, আপনারা আছেন। যারা বাংলাকে ভাগ করার কথা বলছে, যারা দেশকে ধ্বংস করার কথা বলছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আপনাদের এই সংগ্রামে আপনাদের সঙ্গে চাই, আপনাদের সহযোগিতা চাই। কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তো? মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, সবাইকে নমস্কার। সালাম আমাদেরকে
আমরা সবাই আছি,
আমরা সবাই মিলে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন জানিয়ে বলছি, দিল্লি আপনাকে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যেকোনো চাকরি যেতে হবে, সেখানকার কর্মীরা আপনাকে চান, সে কর্মীরা আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি আসুন পূর্ব মেদিনীপুর জেলায় একটা সভা করে তাদেরকে আপনারা আহ্বান করুন, তাদেরকে এগিয়ে দিন, তাদেরকে আজকের আপনাদের তার কাছে আপনারা আপনাদের পঞ্চায়েতে প্রতিটা পঞ্চায়েতে চারবার করে ক্যাম্প হবে, এটা আপনাদের জেলে ভালো অভিযোগ দিয়ে চারবার ডিসেম্বর মাসে দুবার, জানুয়ারি মাসে দুবার, এই চারবার ক্যাম্পে আপনারা গিয়ে প্রতিটি পরিবারকে সেখানে নিয়ে গিয়ে তাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড, খাদ্য সাথী বিষয়ে ঐক্যশ্রী মনে রাখবেন, সংখ্যালঘু মানে ছেলেদের পড়াশোনা করে তাদের স্কলারশিপের জন্য ঐক্যশ্রী প্রকল্প তিনি এবারে দুয়ারে সরকারের তিনি চালন করেছেন, তিনি সেই ঐক্যশ্রী প্রকল্পে আপনারা তার সেখানে যোগাযোগ করবেন। আজকে কৃষক বন্ধু কৃষকের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে আজকে আমাদের যে বঞ্চিত করছে উন্নয়নের টাকা কেটে নিয়েছে, রাজ্যের দিচ্ছে না, তারা আমাদের এখানে উন্নয়ন স্থাপন করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার জন্য
অবতারটা তুমি যদি দিন আমরা সেই নীতিকে জানি না অন্ধকারকে আমরা আলো করেছি আমরা প্রত্যেক অন্ধকার থেকে চাল আছে যদি মানুষ অবান্ত করবেন না হে যদি মানুষ যদি ঘুরে বেড়ান তাহলে আপনি এখানে থাকতে পারবেন না ভারতের জনগণ লোকেরা বুঝতে পারবেন তাদের শক্তি কত বড় আছে তার যদি আজকে ঘুরে বেড়ান তাহলে আপনার দেশে ভারতের জন্য আমাকে এসেছে আপনারা আপনাদেরকে আহ্বান করছি আপনারা আমাদের সঙ্গে যোগ দিন আপনারা আপনাদের